অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আলো ছড়িয়েছেন এবং কি এরপর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শাইনপুকুরের হয়ে কিন্তু ব্যাট বলে আলো ছড়িয়ে যাচ্ছেন। আজকের ম্যাচে রূপগঞ্জ স্ট্রাইকার্সের বিপক্ষে জয়ের নায়ক রিপন মণ্ডল আছেন আমাদের সাথে। রিপনের কাছ থেকে জানবো তার অনূর্ধ্ব ১৯-এর যাত্রা এবং কি ডিপিএলে তার এই যে পারফরমেন্সের রহস্য। রিপন, আজকে একেবারে মানে ওয়ান হ্যান্ডেড ম্যাচ বলা চলে যে আপনি নিয়ে এসে জিতিয়েছেন, তো আসলে ওই মানে ব্যাক অফ দ্য মাইন্ড কী কাজ করছিল? না, আসলে আমরা যখন নামছি অলমোস্ট 8 উইকেট পর পর আমি নামছি, সো তখন আপনার অলমোস্ট 60 রানের মতো লাগতো। সো আমি আর বাবু ভাই প্ল্যান ছিল এটা, যেহেতু ওভার অনেক আছে সো আমরা সিঙ্গেল খেলি, দেন যা হবে লাস্টে দেখা যাবে। আপনি তো বোলিং করে থাকেন শুরু থেকেই, সেই জায়গা থেকে ব্যাটিংটা নিয়ে কি আলাদাভাবে কাজ করা হয়েছে? আমরা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপেও দেখেছি দুইটা ভালো ইনিংস ছিল আপনার কাছ থেকে। ব্যাটিংটা হচ্ছে আগে বোলিং করার পরে দেন আমি আমার মতো একটু ব্যাটিং করে নিতাম, আবার যেহেতু আন্ডার-19-এ ব্যাটিং করার সুযোগ ছিল ব্যাটিং করছি, এখানে প্রিমিয়ার লিগে এসেও ব্যাটিং করতেছি। সো যখন ব্যাটিং নামি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং করি, দেন বিলিফ থাকে যে ইনশাল্লাহ পারবো, কনফিডেন্স অনেক ছিল আল্লাহর রহমতে। সো আমার পার্টনার যে ছিল মুরাদ ভাই, বাবু ভাই, তো ওনাদেরও কনফিডেন্স ছিল যে আমরা ইনশাল্লাহ পারবো, বা আমাদের ডাগআউটে যারা ছিল কোচিং স্টাফ থেকে সহ সবারই আপনার বিলিফ ছিল যে আমরা ম্যাচটা জিততে পারবো। বাংলাদেশ দলে সবচেয়ে বেশি যদি আক্ষেপের কথা বলে পেস বোলিং অলরাউন্ডার খুব বেশি দরকার, আপনার নিশ্চয়ই সেই টার্গেটটা আছে একজন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নিজেকে এস্টাবলিশ করা, নিশ্চয়ই নিজেকে প্রস্তুত করছেন, বা কি মানে আপনার লক্ষ্যটা আসলে কি? লক্ষ্য আছে ন্যাশনাল টিমে সবারই খেলার লক্ষ্য থাকে, সো আমারও লক্ষ্য আছে, বিকজ আমি আসলে যেহেতু মেইনলি পেস বলার, সো আগে বোলিংয়েরটাই আমি বেশি ফোকাস দিচ্ছি দেন ব্যাটিংয়েরটা, যখন আমি বোলিং করি অ্যাজ এ বলার আর যখন আমি ব্যাটিং করি তো অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আমি ব্যাটিং করি। কাউকে ফলো করা হয় কিনা? আমি পেস বলারদের মধ্যে জেলি স্ট্যান্ডকে ফলো করি। আপনার এই পারফরমেন্সের ধারাবাহিকতা চলমান থাকুক সে প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক আসলে শুনছিলেন রিপন মণ্ডলের আসলে যে প্রত্যাশার কথা এবং আজকের দুর্দান্ত একটি ইনিংস খেলে জয় উপহার দিয়েছেন দলকে। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ।